স্যার একটু যদি আনমিউট করে দিতেন সবাইকে জি স্যার সকলকে আনমিউট করার ব্যবস্থা করা হয়েছে আপনার কথা বলতে পারেন নিজে থেকে মিউট করে হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে আজকে ক্লাসটা শুরু করি আজকে ক্লাসটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপর হ্যাঁ কন্টেন্ট আজকে আমরা ক্লাসে আলোচিত বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করে বাংলা কন্টেন্ট লিখব এর জন্য কি কি প্রয়োজনীয় টুলস এবং সফটওয়্যার প্রয়োজন হবে আইকুড়িতে কোনো বায়ার গাইডলাইন কন্টেন্টের গাইডলাইন দিয়ে থাকে সেটা বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আউটলাইন তৈরি করব প্র্যাকটিক্যালি লেখার চেষ্টা এবং কিছু হোমওয়ার্ক থাকবে আপনাদের জন্য এবং সবার শেষে থাকবে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব তো বাংলা কন্টেন্ট লেখার জন্য আমাদের ফার্স্টে কি লাগবে আমাদের হচ্ছে কম্পিউটারে যদি আমরা লিখতে চাই তো সেখানে আপনার বাংলা লেখার জন্য একটি টাইপিং সফটওয়্যার লাগবে অভ্রো অথবা বিজয় বাহান্ন তো অনেকে বিজয় বাহান্ন ইউজ করতে করতে অভ্যস্ত তাদের জন্য অভরোয়ের কোনো প্রয়োজন নেই কিন্তু যারা একবারে নতুন নতুন করে বাংলা লেখা শুরু করবেন তাদের জন্য হচ্ছে অভ্রো একটি বেস্ট অপশন তো এখানে যে অভরোর একটি ছবি দিয়েছি এটা একটি অভ্রো ইন্টারনেটে যদি গুগল সার্চ করি তাহলে আমরা ইজিলি অভ্রোটা পেয়ে যাব আর পাশাপাশি দরকার হবে আমাদের গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ড আমি সব দেখিয়ে দিচ্ছি আমি যদি গুগলে সার্চ করি অব্রো এইখান থেকে হচ্ছে আমাকে অব্রোটা নামিয়ে নিতে হবে এটা নামিয়ে নিয়ে যদি আমরা সেট আপ করে ফেলি তাহলে আমরা ইজিলি কম্পিউটারে বাংলা লিখতে পারবো আর হচ্ছে লেখালেখি করার জন্য আমাদের দরকার হবে গুগল ডক্স গুগলের একটি সফটওয়্যার হচ্ছে গুগল ডক্স সেটাতে আমরা ইজিলি হচ্ছে লেখালেখি করতে পারবো হ্যাঁ তো অনেকে আবার মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তারাও মাইক্রোসফট ওয়ার্ড লিখে গুগল ডক্সে ট্রান্সফার করতে পারবেন এই হচ্ছে আমাদের গুগল ডক্স এখানে আপনারা মতো লিখতে পারবেন এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকু দিয়ে ইচ্ছা মতো লিখতে পারবেন যে আমি কোনো একটা জিনিস লিখতে যাচ্ছি আমার প্রথম কন্টেন্ট তো ঠিক আছে আর মোবাইলে আমি বাংলা লিখতে চাই এর জন্য দরকার হবে আমার গুগল কিবোর্ড এই যে লোকটা দেখতে পাচ্ছি গুগল কিবোর্ড গুগলে হচ্ছে খুব সহজ এই গুগল কিবোর্ড ইউজ করে খুব সহজেই বাংলা দেখা যায় আমি দেখিয়ে দিচ্ছি এটা প্লে স্টোরে কিভাবে নামাবেন গুগল গুগল কিবোর্ড লিখে যদি প্লে স্টোরে সার্চ করি তাহলে আমি ইজিলি পেয়ে যাব গুগল জি বোর্ড এই জিনিসটা ইনস্টল করলে আমরা ইজিলি হচ্ছে মোবাইল থেকে বাংলা লিখতে পারবো যদি অনেকের আবার সমস্যা হয়ে থাকে গুগল কিবোর্ড ইউজ করতে সেক্ষেত্রে তিনি হচ্ছে রিদমিক কিবোর্ড নামে আরেকটি অপশন আছে সেটি ইউজ করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি রিদমিক কিবোর্ড এই জিনিসটা যদি আমরা ইনস্টল করি তাহলে মোবাইল থেকে সহজেই বাংলা লিখতে পারবো আচ্ছা এই ছিল প্রয়োজনীয় টুলস এবং সফটওয়্যার হ্যাঁ তো আমি দেখিয়ে দিই আমার হচ্ছে আইকুড়িতে বায়ার একটি কাজ দিয়েছেন সেটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কাজটা কীভাবে দিয়েছেন এখানে হচ্ছে আমরা আইকুড়িতে আসছি আইকোরিতে যদি আসি মাই সার্ভিস দেখেন আমাকে একটি বায়ের কাজ দিয়েছেন সেই কাজটা কীভাবে আমি দেখব সেটি দেখাচ্ছি নীল আহমেদ নামে একজন বায়ের আমাকে কাজ দিয়েছেন তো উনি কি মেসেজ দিয়েছেন আমাকে সেটা দেখাচ্ছি আপনাকে উনি আমাকে দিয়েছেন যে ডাক্তারি পেশা চ্যালেঞ্জ ও পরিষ্কারের উপর বেশ করে একটি লিখতে হবে যে প্রদত্ত টপিকের উপর কন্টেন্ট লিখবেন গুগল সার্চ করে সাইটগুলো হেল্প নিতে পারবেন কোনো মতেই অন্যদের থেকে হুবহু কপি করা যাবে না এবং সাজিয়ে গুছিয়ে লিখবেন এখানে হচ্ছে ওয়ার্ড আমাকে আটশো থেকে এক হাজার দুইটি ইমেজ দিতে বলেছেন এবং গুগল ডক্সে সেটা দিতে বলেছেন ইমেজ থাকবে বারোশো থেকে ছয়শো আঠাশ পিক্সেলের মধ্যে এবং এটার ইডিটেবিল ক্যানভা লিঙ্ক দিতে হবে আর এটা ডেলিভারি টাইম সাত দিন হ্যাঁ রিভিশন হচ্ছে উনি পাঁচ পাঁচবার আমার কাছকে রিভিশন দিতে পারবেন তো আমি এই পুরো কাজ কাজটি আমি এখানে স্লাইডে দিয়েছি হ্যাঁ যে আমাকে হচ্ছে আটশো থেকে এক হাজার ওয়ার্ডের মধ্যে ডাক্তারি পেশা চ্যালেঞ্জ ও পুরস্কার এটার উপর একটি কন্টেন্ট লিখতে হবে এটাই কোনো মতেই আটশোর নিচে ওয়ার্ড রাখা যাবে না যদি প্রয়োজন হয় এক হাজারের উপরে আমি ওয়ার্ড লিখতে পারবো কিন্তু আটশোর নিচে কোনোভাবে আসা যাবে না দুটো ইমেজ দিতে হবে দুটি ইমেজের মধ্যে একটি ফিচার ইমেজ থাকবে যেটি যে কোনো কন্টেন্টের মেইন যে ইমেজটা সেটি হচ্ছে ফিচার ইমেজ আমি দেখিয়ে দিব ফিচার ইমেজ কি এবং পাশাপাশি কন্টেন্টের সাথে রিলেভেন্ট একটি মেইন ইমেজ দিতে হবে আমাদেরকে হ্যাঁ আর এই যে কোন ফর্ম্যাটে দিব আমরা কন্টেন্টটা অবশ্যই গুগল ডক্সের মধ্যে দিব গুগল ডক্সে হচ্ছে অবশ্যই ইডিট এক্সেস দিয়ে সেটি ব্যাকে দিতে হবে এবং এর মধ্যে যে ইমেজগুলো থাকবে সেটা ক্যানভার মধ্যে সহ দিতে হবে এবং এটি আমাকে সাত দিনের মধ্যে দিতে হবে বাইর চাইলে সর্বোচ্চ পাঁচবার আমাকে রিভিশন নিতে পারেন তো এটার কাজটা আমি অলরেডি করেছি যে এটার জন্য একটি ফার্স্ট আমাকে আউটলাইন তৈরি করতে হবে এখানে আউটলাইনটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই হচ্ছে আমি হচ্ছে এটা কিভাবে করবেন এটা একটা কোয়েশ্চেন যে আমি কিভাবে আউটলাইন করবো আমাকে কাজ দিয়েছে তো ফার্স্টে যে কাজটা করব। অনেকে তো আমরা লেখালেখি করতে পারি যদি লেখালেখি খুব ভালো আইডিয়া থাকে আমরা নিজের বই বই পড়ে নিজেদের নলেজ থেকে আমরা সুন্দর করে লিখতে পারি যদি তো অনেকে এটা যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে উনি হচ্ছে গুগলে সার্চ করবেন হ্যাঁ আমাকে যে কাজটা দিয়েছেন গুগল গুগলে সার্চ করবেন যে ডাক্তারি পেশে চ্যালেঞ্জ ও পুরস্কার এটা প্রবেশ করে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে আমি দেখবো যে টপ সাইটগুলো কি এটার সাথে রিলেভেন্ট এখানে এটা একটা রিলেভেন্ট হ্যাঁ আর দেখব যে রিলিভেন্ট কন্টেন্ট কোনগুলো হ্যাঁ দিন শেষে ডাক্তার তুমি কি পেলে এটা একটা কন্টেন্ট কোথাও ভাঙায় এক সরকারি ডাক্তার এই সবগুলো আমরা পড়াশোনা করব সবগুলো নিয়ে স্টাডি করবো যে কোথায় কি আছে হ্যাঁ এটার পর স্টাডি করে আমরা হচ্ছে সুন্দর করে লিখবো যে আউটলাইনগুলো লিখবো যে কি কি থাকতে পারে আমাদের কন্টেন্টটাতে এখানে একটি কন্টেন্ট লেখছে যে প্রথা ভাঙ্গা এক সরকারি ডাক্তার নিয়ে লেখছে যে ডাক্তার কি কি দিচ্ছেন মানুষের জন্য কাজ করছেন ডাক্তার কেন গ্রামে থাকে না আচ্ছা যাই হোক সব গুলো আমরা পড়াশোনা করে আমরা নিজেদের মতো করে একটি সুন্দর করে আউটলাইন করব হ্যাঁ এখানে আউটলাইনটা আমি করেছি দেখেন ডাক্তারি পেশা চ্যালেঞ্জ পুরস্কার এই যে টাইটেল এটা হচ্ছে মেইন টাইটেল এটা টাইটেলের মধ্যে যে আমাদের হচ্ছে সাব টাইটেল হ্যাঁ এখানে ভূমিকা ডাক্তারি পেশা চ্যালেঞ্জ সমূহ ডাক্তারি পেশার চ্যালেঞ্জ মধ্যে আমার ভিতরে কী কী থাকবে এই জিনিসগুলো আমি থাকবে এই জিনিসগুলো রেখেছি তারপর ডাক্তারি পেশা পুরস্কার সমূহ এর মধ্যে এই এই ভিতরে জিনিসগুলো থাকবে তো এই এটা হচ্ছে উপসংকার তো আরেকটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যেন আমরা হেডিং টাইট ট্যাকটা যেন ঠিকমতো ইউজ করি হ্যাঁ এই টাইটেলটা আমাদের সব সময় হেডিং ওয়ান হবে আমরা গুগল ডক্সে আমরা এখানে ফাংশন পাবো হেডিং ওয়ান এটা টাইটেলটা সবসময় হেডিং ওয়ান হবে হেডিং ওয়ান হবে টাইট হেডিং ওয়ানের নিচে যে ভিতরে সাব টাইটেলগুলো থাকবে ভূমিকা এটা হচ্ছে হেডিং টুতে থাকবে এখানে আমি ইজিলি হেডিং টু করতে পারবো এবং এটার পরে যে গুলো আছে আমাদের সবগুলো হেডিং টু এখন হেডিং টু এর ভিতরে যে কন্টেন্ট গুলো লিখবো সেগুলো দিব হেডিং থ্রি এগুলো সব হেডিং থ্রি করা আছে আমি দেখতে পাচ্ছি হেডিং থ্রি এবং এটা ইটালিক ফর্মেটে রাখছে আপনাদের প্রয়োজনীয় প্রয়োজন আপনাদের মানে প্রয়োজনীয় অনুসারে আপনার যে কোনোভাবে এটা করতে পারেন তবে একটা সামঞ্জস্যতা রাখতে হবে এখানে দেখিয়ে দিয়েছে এখানে একটি হচ্ছে মেইন হেডিং দেওয়া আছে দিন শেষে দেখতে তুমি কি পেলে এটা একটা হেডিং ওয়ান এর ভিতরে যদিও সাব হেডিং নেই একটি নর্মাল লেখা সব জায়গায় তো এভাবে হচ্ছে আমাদের হচ্ছে কন্টেন্টটা সাজাতে হবে এরপরে হচ্ছে কন্টেন্টটা লিখতে হবে কন্টেন্টটা অলরেডি কন্টেন্টটা তৈরি করা হয়েছিল যে ডাক্তারি পেশা চ্যালেঞ্জ ও পুরস্কার ভিতরে হচ্ছে এই ভূমিকার মধ্যে এই লেখাগুলো রাখা হয়েছে সব এগুলো নর্মাল টেক্স তারপর হচ্ছে যে হেডিংটা থাকতেছে আমাদের এটা হচ্ছে হেডিং টু এর ভিতরে রয়েছে হেডিং থ্রি এখানে আমাদের হেডিং থ্রি এবং এর ভিতরে যে লেখাগুলো রয়েছে সব প্যারাগ্রাফ হ্যাঁ নর্মাল টেক্স এইভাবে করে আমাদেরকে সুন্দর করে কন্টেন্টটা সাজাতে হবে তো এর মধ্যে যে দুটো ইমেজ দিতে বলেছিলেন বায়ার তা আমরা ইমেজটা তৈরি করবো ক্যানভার মাধ্যমে ক্যানভাতে যে খুব সুন্দর করে আমরা ইমেজ বানাতে পারবো আমি ক্যানভার যে এডিটেবল লিঙ্কটা এখানে রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি তারপর কীভাবে আপনারা ইমেজ বানাবেন এই যে ইমেজগুলো রয়েছে আগে ডিজাইনগুলো আমি একটা নতুন করে দেখাবো যে কীভাবে একটা ইমেজ বানাবেন আমাদের হচ্ছে ডাক্তার প্রফেশন রিলেটেড একটা ইমেজ লাগবে আমরা ক্যানভাতে ইজিলি সার্চ করতে পারবো যে ডক্টর প্রফেশন সেটা লিখে সার্চ করলে সুন্দর কিছু রেডিমেড টেমপ্লেট ডাক্তার আমাদেরকে ক্যানভা আমাদের সাজেস্ট করবে ডাক্তারদের প্রফেশন রিলেটেড এই যে দেখেন অনেকগুলা টেম্পলেট সার্চ শো করছে ক্যানভায় আমরা এটা নিতে পারবো চাইলে এটা আমার একটা পছন্দ মতো আমি একটা টেম্পলেট নিলাম এখন এখানে হচ্ছে আমাদের যে কন্টেন্ট রিলেটেড লেখাগুলো রয়েছে কন্টেন্টের যে মেইন টাইটেল সেটা দিয়ে দিলাম ফিচার ইমেজ হিসেবে যেহেতু এটা ইউজ করতে চাচ্ছি তাহলে আমরা হচ্ছে মেইন টাইটেলটা এখানে ইউজ করতেছি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমরা যদি মেইন টাইটেলটা ইউজ করতেছি পাশাপাশি রিলেভেন্ট যে লেখাগুলো আছে উঠিয়ে দিলাম তো আমি চাইলে আরও সুন্দর করে ছবিটা সাজাতে পারবো আপাতত দেখানোর সাপেক্ষে এতটুকু আমি দেখাচ্ছি যে সুন্দর করে আমি একটা ইমেজ ফিচার ফিচার ইমেজের জন্য এটা এটা রেডি করলাম পাশাপাশি আরেকটা হচ্ছে সিমিলার একটা ইমেজ তৈরি করব। এখানে আরেকটা ইমেজ আমাদের হচ্ছে কন্টেন্ট থেকে আমি যে সাব হেডিং রয়েছে সেখান থেকে একটি টাইটেল নিব যে ডাক্তারি পেশার চ্যালেঞ্জ সমূহ এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম সুন্দর করে পেস্ট করে দিয়ে আমাদের ইচ্ছা মতো করে সুন্দর করে এটা ডিজাইন করবো আপনারা অবশ্যই ক্যান ক্যানভার ক্লাস করেছেন অবশ্যই আপনারা আমার চেয়ে অনেক সুন্দরভাবে ক্যানভার কাজ পারেন আমি দেখেছি আপনাদের গ্রুপে কাজগুলো তো এই দুইটা ইমেজ করে আমরা হচ্ছে মেইন কনটেন্টটার সাথে বায়েরকে পাঠিয়ে দেবো এটা কীভাবে পাঠাবো এখানে হচ্ছে ইডিট এক্সেস দিয়ে ক্যান এনি ক্যান ইডিট এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ইডিট এটা দিয়ে আমি সুন্দর করে কপি লিঙ্ক করে বায়ারকে দিয়ে দেবো বায়েরকে এই যে কন্টেন্টটা লিখেছি সেটার কন্টেন্টটা নিচে বা আলাদা করে বায়েরকে আমি দিয়ে দেবো এখানে একটা লিঙ্কটা দিয়ে দিলাম এই লিঙ্কটা দিয়ে দিলাম এটা সহ প্লাস সবগুলো কাজ শেষ করে এখানে শেয়ার অপশানে দেখতে পাবো গুগলের এখানে শেয়ার শেয়ারে ক্লিক করলে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এডিটর এই ফাংশনটা যদি অন করে দিই তাহলে বায়ার খুব ইজিলি এটা দেখতে পাবে এবং উনি এডিট করতে পারবেন চাইলে এটা সাবমিট করার পর বায়ার আমাকে জানাবেন যে এটা হয়েছে কি আমি এখনই হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে আমি বায়ারকে এটা সাবমিট করে দিচ্ছি এখানে আমাকে বায়ের কাজটা দিয়েছেন এরপর ওনাকে একটা মেসেজ দিয়েছি থ্যাংক ইউ স্যার আই উইল সাবমিট অন টাইম তো এরপরে আমি কাজটা এখানে সুন্দর করে লিঙ্কটা দিয়ে দিচ্ছি বায়ারকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি স্যার হেয়ার ইজ মাই ওয়ার্ক প্লিজ লেট মি নো লেট মি নো ইফ এনি রিভিশন ইজ নিডেড এনি রিভিশন ইজ নিডেড এটা দিয়ে বাইরকে সুন্দর করে ম্যাথটা পাঠিয়ে দিচ্ছি বাইরের এখন যদি কোনো রিভিশন প্রয়োজন হয় বাইরে আমাকে জানাবেন অথবা উনি কাজটি কমপ্লিট করে দিবেন এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এই ছিল হচ্ছে কন্টেন্ট লেখার উপর একটি ছোট্ট একটি ক্লাস হ্যাঁ আমি অলরেডি প্র্যাকটিক্যালি দেখাইলাম তো আশা করছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আর আপনাদের জন্য ছোট্ট একটু হোমওয়ার্ক রয়েছে এখানে হচ্ছে দশটি টাইটেল দিয়েছি এই দশটি টাইটেলের উপর আপনারা যে কেউ যে কোনো একটি টাইটেল সিলেক্ট করে নিজের মতো করে সুন্দর করে একটি কন্টেন্ট লিখবেন ইমেজ সহ এটি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ইডি দিয়ে আমরা সেটার উপর বেস করে আপনাদের হোমওয়ার্কগুলো দেখব আর কি এটাতে একটি সুবিধা যে আইকরি কর্তৃপক্ষ যখন দেখবে যে কেউ খুব ভালো কন্টেন্ট যে কাজ করছেন তাদেরকে কাজ দিয়ে থাকেন আর কি ভবিষ্যতে তো এখন কারো কোনো কোশ্চিন আছে কি না আমাকে কোশ্চিন করতে পারেন আমাদের হচ্ছে মুক্ত আছেন উনিও অ্যান্সার করবেন